আমাদের অ্যাকোয়া প্রজেক্টের অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো আজকের ভিডিওতে আমরা ওইগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। এনআরটিফার্মস এন্ড অ্যাগ্রিমেন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো দেখেন আমাদের অ্যাকোয়া প্রজেক্টের অ্যাকোয়া যে সেট আপটা আছে ওটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ উপরে আমাদের একটা অ্যাকোয়ারিয়াম চলে গেছে, দেন আমাদের নিচে অ্যাকোয়ারিয়ামগুলো আছে, আর উপরে অ্যাকোয়ারিয়ামটাতে দেখেন হিটারটা কিন্তু চলতেছে। যেহেতু শীতকাল এসে পড়ছে তো মাছের হিটার দেওয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমরা আমাদের বেটটা ফিশগুলোর জন্য প্লাস হচ্ছে এখানে যে আমাদের ছোটো ফ্লাওয়ারটা আছে ওটার জন্য কিন্তু ছোটো হিটার নিয়ে আসছি। সো চেঞ্জগুলো যেগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা এটাকে ভাবছি একটা প্লান্টেড সেট আপের মতো করে ফেলবো, জাস্ট একটু গ্রিনিশ ভাব দেওয়ার জন্য, এবং নেচারাল প্লান্ট থাকবে। সো ওইটার জন্য বেস্ট হচ্ছে লাকি ব্যাম্বো এবং মানি প্ল্যান্ট। সো আপাতত মানি প্ল্যান্ট আমরা দিব না, বাট লাকি ব্যাম্বো দিয়ে আমরা কর্নারগুলোতে লাগাই দিব। আশা করি দেখতে আপনাদের ভালো লাগবে, একটু পর অবশ্য দেখতে পারবেন। আর আমরা হচ্ছে চিন্তা করছি যে আমাদের ব্লাডওয়ার্মগুলো প্রায় শেষের দিকে, সো আমরা আরও কিছু স্টক নিয়ে আসছি, সো এইগুলোকেও সেট আপ করে দিব, কারণ এই ব্লাডওয়ার্মগুলো হচ্ছে আমাদের পোলার প্যারোটের ফেভারিট খাবার। দেখেন একদম ছোটো ছোটো পোলার প্যারোটের বেবি নিয়ে আসলে মাশাল্লাহ এগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো হয়েছে। এই পোলার প্যারোটের পাশাপাশি এই ব্লাডওয়ার্ম কিন্তু আমাদের বেটটা ফিশগুলো খায়, আমাদের ফ্লাওয়ার হর্নগুলো খায়। সো যেগুলো আমাদের মনস্টার টাইপের ফিশ আছে, প্লাস হচ্ছে যেগুলো হচ্ছে আপনার লাইভ ফুড পছন্দ করে, ব্লাডওয়ার্ম কিন্তু বেস্ট একটা লাইভ ফুডের সোর্স, কারণ আমাদের গাপি, বেটটা, ফ্লাওয়ার হর্ন, প্যারো ফিশ সবগুলোকে আমরা এখান থেকে দিতে পারতেছি। সো এটার জন্য আজকে একটা মেগা সেট আপ আমরা ক্রিয়েট করে রাখবো, যেখানে আলটিমেটলি আমাদের এখানে ব্লাডওয়ার্মগুলো গ্রো করবে, আমরা নিজেরা গ্রো করাবো, যাতে আমাদের কাছে স্টকটা সবসময় থাকে। সো এই জন্য এটাকে নিয়ে আসা, সো এটার সেট আপ করে আপনাদের দেখাচ্ছি। প্লাস হচ্ছে আমরা এখন লাকি ব্যাম্বোর সেট আপটা করে ফেলবো। আমরা কিন্তু লাকি ব্যাম্বোগুলো বোতলের মধ্যে সেট করে ফেলছি, এখানে আমরা ড্রিঙ্কের বোতল নিয়েছি ছোটোগুলো, দেন এগুলোর মধ্যে এতটুকু পর্যন্ত পানি দিয়ে দেন সবগুলোর মধ্যে লাকি ব্যাম্বো সেট করে ফেলছি। সো এইগুলো কিন্তু এইভাবে থাকবে না, এগুলোকে আমরা প্রত্যেকটা কর্নারে সেট করবো আপাতত ভাবছি, এবং মিডল এবং ব্যাক সাইডের জন্য আমরা আদার্স কিছু প্লান্টস নিয়ে আসবো যেগুলো ওয়াটারে গ্রো করে, যেহেতু এখানে মাটি দিলে ঝামেলা হয়ে যাবে, কারণ মাটির মধ্যে যদি আমরা পানি দিই তখন কিন্তু কাদা কাদা হয়ে যাবে পুরো সেট আপটা। এই জন্য পানিতে যে গাছগুলো গ্রো করে আমরা সেইগুলো দিয়ে আস্তে আস্তে আমাদের একুয়া যে প্রজেক্টটা আছে ওটাকে সুন্দরভাবে সাজায় ফেলবো। সো এখানে যে বোতলগুলো আছে গাছগুলো এগুলো আপনার এইভাবে প্রত্যেকটা কর্নারে চলে যাবে দেখেন, আর কর্নারে যেহেতু কোনো বাচ্চা টাচ্চা এগুলোকে ফেলে দিতে না পারে, সো এইটাকে আমরা এই সাইড থেকে বেঁধে দিব যাতে এটা একদম পারমানেন্ট সেট আপ হয়ে থাকে। সো দেখেন এটা কিন্তু আমাদের পুরো সেট আপের লুকটাই চেঞ্জ করে ফেলবে, একদম নেচারাল একটা ভাইব দিবে, কারণ সবুজ জিনিসগুলো থাকলে কিন্তু এমনিতেও দেখতে ভালো লাগে। সো চলেন এটা একদম সেট আপ করে ফেলি, দেন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। গাছগুলো আমরা লাগাই ফেলছি, চলেন এখন হচ্ছে আমরা আমাদের যে ব্লাডওয়ার্মের সেট আপটা ছিল ওই সেট আপটা দিয়ে ফেলি। অনেকক্ষণ হয়েছে আমরা এগুলোকে নিয়ে আসছি, আমাদের কাছে আগেও এটার প্রোডাকশন ছিল, সো যেহেতু প্রোডাকশন কমে গেছে আমরা চিন্তা করছি এবার একদম ম্যাসিভ আকারে আমরা এটার প্রোডাকশনটা করবো। সো এটা সেট আপ করার জন্য আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা পানিটা যাতে অনবরত চেঞ্জ হতে থাকে, এই জন্য আমাদের যেহেতু একটা কিচেন অবশিষ্ট পড়ে আছে স্টোর রুম হিসেবে আছে, সো ওই জায়গায় আমরা এটাকে রাখবো, কারণ হচ্ছে আপনার ওই জায়গার যে বেসিনটা আছে ওইটার মধ্যে আমরা অনবরত এটার মধ্যে পানি দিয়ে রাখতে পারবো। আর চেষ্টা করবেন ডেপথ কম, প্লাস হচ্ছে আপনার একটু বড় জায়গা নেওয়ার জন্য, তাহলে এই জিনিসগুলো ছড়ায় ছিটে থাকতে পারবে। আর এটাতে যদি আপনি ভালোভাবে কালচার করতে চান তাহলে অনেক বেশি বাজে স্মেল করবে, তো আমরা চিন্তা করছি এটাকে ফ্রেশ ওয়াটারে করবো যাতে দুর্গন্ধ না হয়।
প্লাস হচ্ছে এটা থেকে অনবরত এখন প্রোডাকশন নিয়ে আমরা হচ্ছে আমাদের মাছগুলোকে ফিট করাইতে পারবো। সো আমাদের কাছে এই লাইফ ফুডটা খাওয়ার জন্য যে মাছগুলো দরকার সেগুলো কিন্তু আছে, আর এইগুলোকে সেট আপ করা অনেক সহজ। আপনি এইভাবে জাস্ট রেখে দেবেন আর পানিটা প্রতিনিয়ত চেঞ্জ করলে দেখবেন যে এই মাছগুলো মরতেছে না বা পোকাগুলো মরতেছে না। তো প্রত্যেক দিন এখান থেকে নিয়ে নিয়ে আপনি কিন্তু আপনার মাছকে খাওয়াইতে পারবেন। আর আমাদের আগের সেট আপে আমরা দেখেছিলাম যে আমরা ফোম দিয়ে সেট আপ করছি, সো এটি এখানেও আমরা একটা স্পঞ্জ দিয়ে রাখবো যাতে ওরা হচ্ছে ওদের কলোনিটা এখানে তৈরি করতে পারে। সো আমাদের প্রিভিয়াস সেট আপটাও কিন্তু এই মেন সেট আপের মধ্যে আপনার শিফট হয়ে যাবে। সো আমাদের দুইটা সেট আপ হইতেছে এখন, দাঁড়ান আমরা আমাদের প্রিভিয়াস সেট আপটা এখানে নিয়ে আসি, দেন হচ্ছে আমরা সেট আপটা কমপ্লিট করে ফেলি। এটা হচ্ছে দেখেন আমাদের প্রিভিয়াস সেট আপ ছিল, এটার মধ্যে কিন্তু আপনি স্পঞ্জের মধ্যে দেখেন এই যে এখানে কিন্তু আপনার ব্লাডওয়ার্মগুলো কলোনি করা স্টার্ট করছে। সো এই সেট আপটা আমরা এখানে দিতে দেখেন এই যে এখানের ভিতরে চলে গেছে। সো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি একটা ভালো কলোনি ক্রিয়েট করতে পারবেন। আর এটা যেহেতু ফ্লোট করবে তার জন্য আমাদের একটা ভারী কিছু এটার মধ্যে দিয়ে রাখতে হবে। সো আমরা চাচ্ছি আমাদের এই সাইডে সেট আপটা থাকবে, প্লাস এটার ভিতরে যদি কেউ কলোনি করতে চায় কলোনি করতে পারবে। আর প্রতিনিয়ত পানিটা আপনার চেঞ্জ করতে হবে, আপনি চাইলে এই যে মিডিয়াম ফোর্স দিয়ে রাখতে পারেন অথবা হালকা একটু ওভারফ্লো করে আমরা এখন আগে নষ্ট পানিটা ফেলে দিব। সো নতুন করে এটার মধ্যে একদম ফ্রেশ ওয়াটার হয়ে যাবে, প্লাস এটাকে আপনি প্রত্যেক সপ্তাহে আপনার যে মাছের যে খাবারটা খাওয়ান ওই খাবারটা কিন্তু আপনি এদেরকে খাওয়াইতে পারবেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো ভালো থাকবে। আর এখান থেকে নিয়ে আপনি আপনার ডাইরেক্ট একটু ভালোভাবে ওয়াশ করে আপনার ফিশগুলোকে খাওয়াইতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ফিল দাম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।